শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউ বা করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আজ বিকেল 4টায় তাকে সিসিইউতে নেওয়া হয়। গেল 27 এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির পর সেখানে 1 থেকে 2 দিন রাখার কথা বলেছিলেন তার চিকিৎসকরা। এর আগে 11 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছিল। 25 এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দিলে আবার করোনা পজিটিভ শনাক্ত হয়, কিন্তু চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ নেই, তাই তাকে হাসপাতালে নন কোভিড জোনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, বিএনপি চেয়ারপারসনের সিসিইউতে নেওয়ার পর তার শারীরিক অবস্থা এখন কেমন, বিষয়ে বিস্তারিত জানাবেন। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আমরা ঠিক এভারকেয়ার হাসপাতালে ঢোকার যে প্রবেশপথটি রয়েছে বসুন্ধরার, সেই রাস্তার মুখে আছি। আমরা যেমনটা জানতে পেরেছি যে বিকাল নাগাদ যখন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তার শ্বাসকষ্টের দেখা দেওয়ার কারণে, আর সে সময়ে যেটা ডাক্তার জাহিদ যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু তেমনটাই আছে বলে আমরা জানতে পেরেছি। আর তার পক্ষ থেকে, বিএনপির দলের পক্ষ থেকে যেমন আমাদেরকে জানানো হয়েছে যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ যে তথ্য সেটি জানানোর জন্য কিছুক্ষণের মধ্যেই এখানে ব্রিফ করা হবে, আর সেজন্য গণমাধ্যম কর্মীরা সহ সকলেই এখানে অপেক্ষা করছেন এবং সেই ব্রিফের পরে আসলে প্রকৃতপক্ষে জানা যাবে যে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ যে পরিস্থিতি সেটি হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ফারিয়া, আশিক, আপনাকে ধন্যবাদ।